রাসূলিল করিম আম্মা বাদ। আসলে আল্লাহকে পাওয়াই আমাদের মাকসাদ হওয়া চাই, উদ্দেশ্য হওয়া চাই। বহু মানুষ এমন জিনিসকে উদ্দেশ্য বানায় যেটা তার জীবনকে শেষ করে দেয়। যেমন উদ্দেশ্য বানায় ধনী হব, তাকওয়া নাই, তখন তার কাছে আর জায়েজ না জায়েজ পার্থক্য থাকে না, অশান্তির এক জীবন সে গ্রহণ করে নেয়। পরিচিত হব, নেতা হব, জীবনের উদ্দেশ্য বানায়, তো এর জন্য যা যা করা দরকার করে, যার কারণে নিজের পায়ে নিজে কুড়াল বানায় ইত্যাদি। কিন্তু কেউ যদি স্রেফ আল্লাহকে উদ্দেশ্য বানায়, আল্লাহকে পেতে হবে, আল্লাহর হতে হবে, আল্লাহর ওলি হতে হবে, তাহলে এই উদ্দেশ্যটা এমন যে এই উদ্দেশ্য মুহূর্তে মুহূর্তে তাকে শান্তি দেয়। এই নিয়ত আর এই মোতাবেক জীবনটা যদি জীবন গড়ে, জীবনটা তাকে মুহূর্তে মুহূর্তে শান্তি দেয়, নিরাপত্তা দেয়। এবং একজন মানুষের যত উদ্দেশ্য থাকতে পারে, যদি এটাকে উদ্দেশ্য বানায়, তো আল্লাহ পাক তার সকল উদ্দেশ্যই পুরা করে দেন। এটা এমন বিষয়, এজন্য আল্লাহকে টার্গেট করা, আল্লাহকে পাওয়া। এখন আল্লাহকে পাওয়ার রাস্তা, আল্লাহকে পাওয়ার রাস্তা হচ্ছে সেটা আল্লাহই শিখিয়েছেন। আল্লাহ পাক তো ডাইরেক্ট কোরআন নাজিল করে দিতে পারতেন আকাশ থেকে, এই নাও কোরআন নাও পড়ো। তাওরাত, জবুর, ইঞ্জিল, বিভিন্ন আসমানি কিতাব সরাসরি পাঠাইতে পারতেন, আমাকে মানো, বা আকাশ থেকে বসে বলতেন, এই আমাকে সেজদা করো, আমার ইবাদত করো, পারতেন তিনি। কিন্তু তিনি সেটা করেন নাই, তিনি রিজালুল্লাহ পাঠিয়েছেন, নবী রাসুল পাঠিয়েছেন, তাদের মাধ্যমে আগাও। নবী রাসুল পাঠিয়েছেন, তাদের মাধ্যমে আগাও, হ্যাঁ, তাদেরকে অনুসরণ করো। আমাকে পেতে হলে নবী রাসুল গাইডলাইন, আমাকে পেতে হলে তোমার মধ্যে কী যোগ্যতা আসতে হবে, গাইডলাইন হচ্ছে নবী রাসুল। নবী রাসুলের পরে নবী রাসুলের স্বচ্ছা কোনো অনুসারী, কোনো আল্লাহওয়ালা, বিশেষ করে বুজুর্গানে দিন এই জামানায় যে তরিকাগুলো পেশ করেছেন, কোনো আল্লাহওয়ালাকে মহব্বত করা, আল্লাহওয়ালার সোহবতে যাওয়া, তার সাথে উঠা বসা করা, আল্লাহওয়ালাকে যদি ভালো লাগে, মহব্বত লাগে, তাকে যদি ভালো লাগে, তো তার জিন্দগিটাও আস্তে আস্তে ভালো লাগবে। তিনি নামাজ পড়ে, তো তা আল্লাহওয়ালাকে ভালো লাগে, ব্যক্তিকে ভালো লাগে, তো তার এই ভালো লাগাটা ওই ব্যক্তির সমস্ত কর্মকাণ্ডও একসময় ভালো লাগতে শুরু করবে। তিনি তাহাজ্জুদ পড়েন, এখন আপনার তাহাজ্জুদ পড়া কঠিন, কিন্তু আপনি তাকে ভালোবাসেন, এক পর্যায়ে ওই তাহাজ্জুদের অভ্যাস আপনার মধ্যে আসবে, কান্নাকাটির অভ্যাস আপনার মধ্যে আসবে, হালাল খাওয়ার অভ্যাস আপনার মধ্যে আসবে, নেক রাস্তা আপনি পেয়ে যাবেন। তো এই জন্য আজকে যে কবিতা বলা হলো আসলে অনেক আশ্চর্যকর। সে কত মনে হয় সরহে বেকায়া, বাংলা ইংরেজি লাইনে হয়তো মেট্রিক হবে, না মেট্রিক বা ইন্টার, মাশাল্লাহ, বড় বড় কবিরাও তো তার কাছে এখন হার মানবে। তো আজকের এই কবিতা মূলত বলতে গেলে তাসাউফের অর্ধেক এলেম এই কবিতার মধ্যে পাওয়া যাবে। তাসাউফের অর্ধেক এলেম, আল্লাহকে পাওয়ার যে রাস্তা, এ অর্ধেক আজকের এই কবিতার মধ্যে চলে আসছে। আল্লাহ পাক তাকে আরও তৌফিক দান করেন, আরও জিয়াদা লেখার তৌফিক দান করেন। তো এই জন্য কাহারো সোহবতে উঠা বসা করা আল্লাহ কত সহজ করছেন। আপনি আল্লাহর কোনো প্রিয় মানুষের সাথে যাইয়া বসবেন, আপনি যেই হন না কেন, মদকর হন, জিনাখোর হন, পাপী হন, সৎ মানুষ হন, অসৎ মানুষ হন, সেটা দর্তব্য না। আপনি কোনো আল্লাহওয়ালার সোহবতে আল্লাহর ভালোবাসা গিয়ে বসছেন। আল্লাহ পাক বলেন যে এই পাপীটাকে ভালোবাসা আমার উপর ওয়াজিব হয়ে যায়। অজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়্যা ওয়াল মুতাজালিসিনা ফিয়্যা। আল্লাহকে যে ভালোবাসে, আপনি গিয়া
তাকে ভালোবাসলেন, তার সোহবতে বসলেন, তার জন্য খরচ করলেন, তার সাথে দেখা করলেন, দেখাও করলেন, এতেই আপনি আল্লাহর প্রিয় হয়ে যাচ্ছেন। তো এর থেকে সহজ রাস্তা আর কি হতে পারে? এর থেকে সহজ রাস্তা তো আর কিছুই নাই। সাহাবি হওয়ার মর্যাদা কত উপরে, কিন্তু সাহাবি হওয়া কত সহজ, যে আপনার জামানায় নবী আছে, আপনি নবীর সাথে যাইয়া ইমানের সাথে এক নজর নবীকে দেখলেন, একটু সোহবত পাইলেন, বস আপনি সাহাবি হয়ে গেলেন। তো এই জামানায় সাহাবির মর্যাদা কত? এই জামানায় কোনো মানুষ যদি 1000 বছর সেজদায় পড়ে থাকে সাহাবি হতে পারবে, 1000 বছর রোজা রাখে সাহাবি হতে পারবে, প্রতিদিন এক খতম 10 খতম কোরআনে কারিম খতম দেয়, এবাদত বন্দিগি ছাড়া কোনো কাজ নাই, সাহাবির মর্যাদা পাবে না? তো সোহবতের দাম কত? এক এক মুহূর্তের সোহবতের দাম কত? যে এক মুহূর্তের জন্য নবীকে দেখলেন, নবীর সোহবতে বসলেন, তিনি সাহাবি হয়ে গেলেন। আল্লাহ পাক আমাদেরকে সোহবতের গুরুত্ব বোঝার তৌফিক দান করেন। কোনো না কোনো আল্লাহওয়ালার সাথে উঠা বসা, সম্পর্ক, মহব্বত, ভালোবাসা রাখার তৌফিক দান করেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম।